শুভ সকাল শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকের ক্লাসে আমি তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। বিশ্বের এই সংকটময় মুহূর্তে আমরা তোমাদের জন্য যে অনলাইন ক্লাসগুলো আয়োজন করছি, যে ক্লাসগুলো দিচ্ছি, তোমরা ক্লাসগুলো ফলো করছো, অনেকেই হোমওয়ার্ক করে ছবি পাঠাচ্ছ, খুবই ভালো লাগছে। মনে হচ্ছে যেন আমাদের পরিশ্রম সার্থক হচ্ছে। আজকে আমি তোমাদের সামনে নতুন একটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। শিক্ষার্থীরা, আজকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আমি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আমি নতুন একটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। আমি পঙ্কজ পালিত, সিনিয়র শিক্ষক, সেন্ট প্যাসিড স্কুল অ্যান্ড কলেজ। আমরা কয়েকটি ছবি দেখব। দেখো, এটি আমাদের খুব পরিচিত একটি ছবি। এই ছবিটি আমরা বাংলায়ও দেখেছি, বাংলা বইতেও দেখেছি। এই ছবিটিও আমাদের কাছে পরিচিত। এগুলো হচ্ছে ডাকপিয়ন বা রানারের ছবি। রানার নামে একটি কবিতা, আমাদের খুব জনপ্রিয় একটি কবিতা আছে। সেই কবিতাটি যদি তোমরা পড়ে থাকো, এই ছবিটি অবশ্যই তোমরা দেখে থাকবে। এটি হচ্ছে ল্যাপটপ ও চিঠির খাম। এখানে ল্যাপটপ থেকে মনে হচ্ছে যেন কিছু খাম উড়েও যাচ্ছে, অর্থাৎ আধুনিক যুগে ইলেকট্রনিক্স মাধ্যমে এখন চিঠিপত্র পাঠানো হয় কম্পিউটার, মোবাইল ফোন এগুলোর মাধ্যমে। ছবিগুলো দেখে তাহলে তোমরা কি অনুধাবন করলে? আজকের আলোচনার বিষয় ইমেল। আজকের আলোচনার বিষয় হচ্ছে ইমেল। তোমরা খাতার উপরের দিকে আজকের পাঠ লিখো। ইমেল কথাটির মানে হলো ইলেকট্রনিক মেল। এই পাঠ শেষে তোমরা যে বিষয়গুলো জানতে পারবে সেগুলো হচ্ছে ইমেল কি বলতে পারবে, ইমেল অ্যাকাউন্ট খুলতে পারবে, ইমেইলে কিভাবে প্রবেশ করতে হয় দেখাতে পারবে, অর্থাৎ তোমরা লগ ইন করতে পারবে। ইমেইলের পূর্ণ রূপ কি, এটা কিন্তু খুব সাধারণ একটি প্রশ্ন। এটি তোমরা 6-7 পড়েছো, আশা করি সবাই তোমরা এটা জানো। ইমেল কথাটির মানে হলো ইলেকট্রনিক মেইল। ইমেইলের মাধ্যমে আমরা কোনো লেখা বা ছবি অন্য কোনো ইমেল ঠিকানায় আমরা ইলেকট্রনিক ভাবে পাঠাতে পারি, অর্থাৎ ল্যাপটপের মাধ্যমে, মোবাইলের মাধ্যমে, ডেস্কটপের মাধ্যমেও পাঠানো যায়। যাদের ইমেল ঠিকানা থাকে তাদের প্রত্যেকের একটি মেইল বক্স থাকে, এবং কোন কোন ঠিকানা থেকে ইমেল এলে সেই মেইল বক্সে জমা হয়। ঠিকানা যার, সেই মেইল বক্স ইমেল ঠিকানাটি যখন ইচ্ছা খুলতে পারে। অর্থাৎ তো যেমন তোমাদের বাড়ির সামনে অনেকে তোমাদের থাকে চিঠির বক্স থাকে, সে চিঠির বক্সে ডাকপিয়নরা চিঠি ফেলে যায়। আমরা প্রয়োজন মতো আমাদের সময় অনুসারে সেই চিঠিটা আমরা নিই। তাহলে সবচেয়ে মজার ব্যাপার হলো এই চিঠি ও পড়ার ঠিকানার কাজটি প্রায় বিনা পয়সায় করা হয়। আগে একটা চিঠি এক জায়গা থেকে এক জায়গায় পোস্ট করতে
কিন্তু সময় লাগতো এবং অনেক খরচ ছিল। বিদেশে অনেক ছবি চিঠি পাঠাতে গেলে কিন্তু সেটা কিন্তু একটু খরচ হতো, কিন্তু এখন সেটা কিন্তু খরচ হয় না। বর্তমানে ইমেইলের মাধ্যমে যোগাযোগ করার ব্যাপারটি অত্যন্ত সাধারণ, এবং তোমাদের পরিচিত অনেকেরই দেখবা ইমেইল ঠিকানা আছে। আজকালকার দিনে স্মার্টফোনে ইন্টারনেট ব্রাউজ করা যায়, তাই স্মার্টফোনে মাধ্যমে ইমেইল পড়া যায় এবং সেখানে ইমেইলের উত্তরও পাঠানো যায়। ইমেইলের সাথে তুমি যে কোনো ফাইল যুক্ত করে পাঠাতে পারবে এবং যে কোনো রকম ফাইল, সেটা ওয়ার্ড ডকুমেন্ট, এক্সেল ফাইল হোক, সেটা যাই হোক, সবগুলোই তুমি পাঠাতে পারবে। তাহলে আমরা ইমেল ঠিকানা খুলবো, তার অল্প কিছুক্ষণের মধ্যে আমরা একটি ইমেল ঠিকানা খোলা শিখবো। সামান্য তোমাদের একটু প্রশিক্ষণ লাগবে, যাদের ইমেল ঠিকানা নেই তারা কিন্তু নতুন একটি ইমেল অ্যাড্রেস, ইমেল ঠিকানা খুলতে পারবে। ইন্টারনেটের সাথে সংযুক্ত একটি আইসিটি যন্ত্র থাকলে বিনামূল্যে ইমেল ঠিকানা খোলা যায়। ইমেলের অত্যন্ত দ্রুত গতিতে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ইমেল ঠিকানা পাঠানো যায়, সেটা গ্রহণের জন্য আইসিটি থাকা, যন্ত্র থাকার প্রয়োজন নেই। দিনটা যে কোনো সময় আমরা ইমেল পাঠাতে পারি। তো পরিচিত কিছু ইমেল সার্ভার হচ্ছে ইয়াহু, হটমেইল, এওএল, জিমেল। তার মধ্যে ইয়াহু এবং জিমেইলই প্রায় সবাই আমাদের দেশে ইউজ করে, সেই পদ্ধতিটা আমরা জানবো। আজকে তোমাদের বইতে যেরকম ইয়াহু দিয়ে তোমাদেরকে একটি নতুন অ্যাড্রেস খুলে দেখিয়েছে, আমিও তোমাদেরকে একটি নতুন ঠিকানা খুলে দেখাবো। শিক্ষার্থীরা একটু খেয়াল করবে। দেখো, প্রথম ধাপ, তোমাকে একটা ওয়েব ব্রাউজারে, ওয়েব ব্রাউজারের মধ্যে রয়েছে ইউসি ব্রাউজার আছে, তারপর তোমার গুগল ক্রোম আছে, মোজিলা ফায়ারফক্স, যে কোনো একটাতে খুললে www.yahoo.com এ ক্লিক করবে। ক্লিক করলে আমরা যদি মেইলে ক্লিক করি তখন এরকম একটি উইন্ডো আমরা পাবো। এটি তোমাদের বইয়ের 71 পৃষ্ঠায়ও রয়েছে। তাহলে প্রদর্শিত স্ক্রিনের নিচের দিকে একটা ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করতে হবে আমাদেরকে। ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট ওখানে, এখানে এখানেও আছে, আমি একটু মার্কিং করে দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো, এই ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, এইখানে তোমাকে ক্লিক করতে হবে। আর এইটা হচ্ছে যে আমাদের একটু পরে যখন আমরা একটা ইমেল অ্যাড্রেস বানিয়ে ফেলবো তখন আমরা এই জায়গায় যাব, ঠিক আছে? ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এইভাবে, এই এই এইখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে আমরা যাদের ইমেল অ্যাকাউন্ট নেই তারা আমরা তারা একটি নতুন ইমেল অ্যাড্রেস খুলতে পারবো। তাহলে প্রথমে আমি ওয়েব ব্রাউজারে www.yahoo.com এর মেইলে ক্লিক করব, তারপর আমরা ক্লিক করব ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট। এটা একদম একটু নিচের দিকে পাওয়া যায়। ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট করলে আমরা এরকম একটি ফর্ম ফিল আপ করবো, যেমন এখানে আমি একটা ফর্ম আমি ফিল আপ করেছি জাহিদুল ইসলাম। এরপর আমরা একটা আইডি পিক করতে হবে, একটা আইডি পছন্দ করতে হবে জাহিদুল ইসলামের জন্য, জাহিদুল ইসলাম KPUR। এটা আমরা এভাবে করলাম, একটা আইডি দিছি, একটা পাসওয়ার্ড দিয়েছি। এরপর আমাদের কিছু পার্সোনাল ইনফরমেশন চাইবে, জন্ম তারিখ আছে, ভাষা আছে, লিঙ্গ নির্ধারণ করবে, কান্ট্রি। এরপর আমাদের একটা মোবাইল নাম্বার চাই, মোবাইল ফোন চাইবে। আর অল্টারনেটিভ অ্যাকাউন্ট এটা আমরা ইচ্ছে হলে দিতেও পারি, না দিলেও চলবে। এবং শেষে আমরা গিয়ে ক্রিয়েট মাই অ্যাকাউন্ট,
এই জায়গায় আমরা ক্লিক করব এবং ইমেল খোলার সময় তোমাকে পাসওয়ার্ডের গোপনীয়তাটা সংরক্ষণ করতে হবে, অন্যথায় তোমার অ্যাকাউন্টে যে কেউ প্রবেশ করে যেতে পারে। অর্থাৎ তোমাকে একটি ইউনিক পাসওয়ার্ড দিতে হবে এবং যেন এই পাসওয়ার্ডটি কেউ খেয়াল করতে না পারে, এবং এটা কিন্তু গোপন রাখতে হবে। তাহলে ইমেল খোলার সময় ফর্ম পূরণ করতে হবে এবং যে তথ্য প্রয়োজন হবে এবং তা খোলার প্রক্রিয়া উল্লেখ করা হলো। আমি উল্লেখ করলাম এই প্রদর্শিত ফর্মটি তোমাকে যথাযথভাবে পূরণ করে এবং ক্রিয়েট মাই অ্যাকাউন্টে ক্লিক করে এইটা ফর্মটা তোমাকে পুরোপুরি ক্লিক করতে হবে। এখানে আইডিটা যদি তুমি এইরকম করে না পাও তখন তোমাকে অন্য একটা দিয়ে ট্রাই করতে, যেমন মনে করো জাহিদুল ইসলাম কেপিওয়ার না দিয়ে কেপিওয়ার 2 দিতে পারো, কেপিওয়ার 3 দিতে পারো, অনেকে জন্মসাল দেয় সেটা দিয়েও ট্রাই করা যায়। একদম সবকিছু যখন হয়ে যাবে তখন তোমাকে এখানে পাসওয়ার্ড মনে রাখার জন্য তোমাকে একটা হিন্টস চাইবে। অর্থাৎ যেমন মনে করো তুমি তোমার গ্রামের নাম দিয়ে যদি তুমি পাসওয়ার্ড দাও তাহলে দেখবা তোমাকে একটা প্রশ্নের মাধ্যমে সেটা মনে রাখবে, একদিন যদি তুমি ভুলে যাও সেটি এই প্রশ্নটা তোমাকে করবে এবং সেটা মনে রাখবে। এছাড়া আমাদের একটা ভেরিফিকেশনের জন্য একটা যে মোবাইল নাম্বারটা দেবো সেখানে কিন্তু একটা SMS আসবে, সেখানে একটা কোড আমাদেরকে পাঠাবে ওরা, সেই কোডটার মাধ্যমেও কিন্তু আমরা যে কোনো ইমেল অ্যাড্রেসের পাসওয়ার্ড আমরা রিট্রাইভ করতে পারবো। তাহলে এটা আমাদের দ্বিতীয় অংশ, ইমেল অ্যাকাউন্ট খোলার ফর্মের এটা দ্বিতীয় অংশ, ঠিক আছে, সেকেন্ড পার্ট। তাহলে যখন কনফার্মেশন আসবে তখন আমরা এইরকম একটা অংশ আমরা পেয়ে যাব, শেষ অংশ। যখন আমরা গেট স্টার্টেড দেব তখন আমাদের দিকে মেইল বক্সটা দেখাবে, আমাদের এরকম একটি মেইল বক্স আমাদের দেখাবে। এটা হচ্ছে ইনবক্স মেইল বক্স, এখান থেকে আমরা মেইল পাঠাতেও পারবো, যে কারো যে কাউ কোনো যদি মেইল আমাদের পাঠিয়ে দেয় সেই মেইলটা আমরা পড়তেও পারবো। এখানে সব মেইল এসে জমা হবে। তাহলে আমরা ইমেইলে লগ ইন করলাম। তোমাদেরকে পাসওয়ার্ড কিন্তু তোমাদেরকে 6 থেকে 32 বর্ণের মধ্যে তোমাকে সীমাবদ্ধ থাকতে হবে, সেটা তো সেখানে তুমি স্মল লেটার দিতে পারো, ক্যাপিটাল লেটার দিতে পারো, কোনো তোমাদেরকে তোমরা চাইলে কোনো বিশেষ চিহ্ন দিতে পারো, ঠিক আছে। আচ্ছা, পাসওয়ার্ডের সেটা তোমাদের ইউনিকভাবে দিলে তাহলে আমাদের অ্যাকাউন্টটা সুরক্ষিত থাকবে। এরপর আমাদের ইউজার নেম খোলার সময় আইডি দুর্গ, যেমন আমরা এখানে একটু খেয়াল করবে আমি তোমাদেরকে এই এই আইডি যেটা আছে সেটা দুর্গ হতে হবে 4 থেকে 32 ক্যারেক্টার। সেখানে তুমি আন্ডারস্কোর ডট স্পেশাল ক্যারেক্টার এগুলো ইউজ করতে পারবে, ঠিক আছে। আর ফার্স্ট নেম দিতে হবে, একটা সঠিক মোবাইল নাম্বার তোমাকে এখানে অ্যাকাউন্টের সাথে দিতে হবে। আচ্ছা, তাহলে হয়ে গেল তোমার অ্যাকাউন্ট খোলা। তোমাকে মনে রাখতে হবে ইয়াহু মেইলে অ্যাকাউন্ট খোলার জন্য একই ফর্ম সব সময় ব্যবহৃত হয় না, অনেক সময় কর্তৃপক্ষ কিন্তু সেটা পরিবর্তন করে দিবে, ঠিক আছে। এই জন্য তোমাকে মাঝে মাঝে ফর্মটি পরিবর্তন আসতে পারে। এখানে তোমরা একটা ইমেল ঠিকানা আছে, তাই না?
এটা হচ্ছে এটা মেইলবক্স। এখন আমরা ইমেল ঠিকানার ধাপগুলো আমরা বলতে পারবো না, অবশ্যই বলতে পারবো মেইল অ্যাকাউন্ট খোলার ধাপগুলো। একটা কথা মনে রাখবে, তুমি যখন একটা অ্যাকাউন্ট খুলে ফেলবে তখন সেখানে পরবর্তীতে তোমার কাজ হচ্ছে তোমার ইমেইলে প্রবেশ করা। প্রবেশ করার বিষয়টা কিন্তু আলাদা, যেমন এখানে আমরা এখানে হ্যাঁ এই জায়গায় এখানে দেখো, তুমি যখন ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট করবে তখন তোমার যখন তোমার অ্যাকাউন্ট হয়ে যাবে তখন কিন্তু তোমার এখানে আর কাজ নেই, তখন তোমাকে ইয়াডি ইয়াহু আইডি ইয়াহু পাসওয়ার্ড দিয়ে তোমাকে সেখানে প্রবেশ করতে হবে। ঠিক আছে, এই যে এই যে এই এটা এবং এটা তোমাদেরকে করে ফিল আপ করে তখন তোমাকে সেটা প্রবেশ করতে হবে। অর্থাৎ ইয়াহুতে মেইল পাঠাতে হলে ব্রাউজার চালু করে ওয়েবসাইটে তোমার ইমেইল ঠিকানা রয়েছে সেই ইমেইলে তোমরা প্রবেশ করবে, এবং এক্ষেত্রে মেইল ব্যবহার করবে কিভাবে পাঠানো যায়। প্রথমে ব্রাউজারটিতে মেইল বক্সে যাবে, তারপর সাইন ইনে ক্লিক করবে। সাইন ইনে ক্লিক করে তারপর তোমাকে কি করতে হবে, তোমার অ্যাকাউন্টের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে তোমাকে করতে হবে, তোমাকে লগ ইন করতে হবে। এরপর তুমি যদি কাউকে মেইল পাঠাতে চাও, মনে রাখবে একটি শব্দ, সেটা হচ্ছে তোমাকে কম্পোজে ক্লিক করতে হবে। আমি তোমাকে দেখাচ্ছি কোন অংশটা সেটা। হ্যাঁ এই যে দেখো, এই কম্পোজ নামে শব্দটি দেখো, কম্পোজ। কম্পোজে ক্লিক করলে তুমি নতুন কাউকে পাঠাতে পারবে। এখানে টুতে তুমি যাকে পাঠাতে চাও, তোমার বা তোমার বন্ধুকে যদি পাঠাতে চাও, তাহলে বন্ধুর ইমেল অ্যাড্রেস লিখবে, সাবজেক্ট লিখবে, এবং নিচে একটি সাদা অংশ পাবে, সেখানে তুমি লিখে দেবে তোমার কি উদ্দেশ্যে চিঠিটা পাঠাচ্ছ, কি বিষয় আশয় সব কিছু তুমি সেখানে লিখে দেবে, এবং দেখবে তোমার বন্ধু তোমার ইমেলটি পেয়ে গেছে। এবং সবশেষে তোমাকে সাইন আউট করতে হবে। সাইন আউট না করলে যে কেউ আমার কম্পিউটারে ফাইলটি পাঠানো যায়। এখানে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, অনেক সময় সবসময় আমরা চিঠি টাইপ করে পাঠাই না, চিঠির সাথে অন্য অন্য কিছুও পাঠাই, এটাকে বলা হয় অ্যাটাচমেন্ট। এটাকে বলা হয় অ্যাটাচমেন্ট, অর্থাৎ তুমি তোমার চিঠির সাথে ধরো তোমার কোনো ছবি থাকলে সেটা তুমি অ্যাটাচ করে দিতে পারো। তুমি কোনো ফাইল থাকলে সেটা অ্যাটাচ করে দিতে পারো। এতে করে হবে কি, তোমার অফিসিয়াল ক্ষেত্রে এটার গুরুত্বটা অনেক বৃদ্ধি পায়। তাহলে আমরা ইমেইলের পুরো বিষয়টা আমরা জানলাম। অ্যাটাচমেন্টে কিন্তু একাধিক ফাইল অ্যাটাচ করা যায়। এই প্রশ্নগুলো তোমরা লিখবে, ইমেইল কি, সিসিবিসি কি। সিসি হচ্ছে কার্বন কপি, আর বিসিসি হচ্ছে বাইনারি কার্বন কপি। আর অ্যাটাচমেন্ট কি, একটু আগে আমি বলেছি অ্যাটাচমেন্ট হচ্ছে মেইলের সাথে কিছু বিষয় থাকলে, অন্যান্য কোনো ফাইল থাকলে, কোনো বিষয় থাকলে সেটা সংযুক্ত করে দেওয়া, অ্যাটাচমেন্ট হচ্ছে সংযুক্তি। সেখানে তুমি ডকুমেন্টে ফাইল দিতে পারো, এক্সেল ফাইল দিতে পারো, ছবি দিতে পারো, তারপর তুমি পিডিএফের ফাইল সংযুক্ত করতে পারো, এবং শেষে যদি যখন আমরা সেন্ড দিব তখন তোমার ইমেলটা চলে যাবে উইথ অ্যাটাচমেন্ট। শিক্ষার্থীরা, ইমেইল বর্তমান যুগে আশীর্বাদ, এই উক্তিটি মূল্যায়ন করে তোমরা তোমাদের বাড়ি কাজে খাতায় এই প্রশ্নটি তোমাদের লিখে রাখবে। আমি তোমাদেরকে আগামীকালকে এই অধ্যায়ের জন্য গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আমি তোমাদেরকে দিব। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, ঘরে থাকতে হবে আমাদেরকে, যেন ক্যাম্পাস খুললে হাসি মুখে সকল শিক্ষক শিক্ষার্থী অভিভাবকরা আমরা যেন হাসি মুখে মিলিত হতে পারি। এবং পরিশেষে একটা কথা বলতে চাই, আমাদের স্কুলের অফিস খোলা রয়েছে,
ওদের কোনো অভিভাবক যদি যেতে চায় কোনো প্রয়োজনে, সেটি কিন্তু তারা যেতে পারবে। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে।